সরকার 8/9/1/9/2/3 এ কাজ করে। রঙ্গসেনা মানে শুধু একটি দল নয়, রঙ্গসেনা একটি এমন সংগঠন যে সংগঠনটি মানে উইকির হিমালয়ে পৌঁছে গেছে প্রায়। রূপক আরও সবাই যারা আছে প্রত্যেকের অক্লান্ত পরিশ্রমে এই দলটি উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করছে। আশাপূর্ব এই দল আরও সমৃদ্ধি লাভ করে এমন জায়গায় পৌঁছবে যেখানে আমরা এর মতো রঙ্গসেনার শ্রীবৃদ্ধি হোক এই কামনা। আজ রঙ্গসেনার জন্মদিন আমরা খুব মজা করবো। সেদিন হয়নি, এই রঙ্গসেনাতে জয়েন করেছি, তো আমার খুব ভালো লাগছে। আমি একটা শো করেছি মেঘমালা, তো আমার এখানকার সবাইকে প্রত্যেকে আমার খুব ভালো লাগে। আর আমি নাটকের নাও জানি না, কিন্তু জানি না কেন আমার নাটকটা খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এখানে আসি না। আমি আরও অনেক জায়গায় পড়েছি, কিন্তু এখানটা আমার খুব ভালো লেগেছে। এদের সবাইকে আমার প্রত্যেককে আমার ভালোবাসা, কী বলবো, মানে এরা আমাকে খুব আপন করে নিয়েছে। আমারও খুব ভালো লাগে এদেরকে, আমার মানে এদের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগছে, তো এটাই আর কি বলবো। রঙ্গসেনার সঙ্গে যুক্ত আছে, আমি ওদের সঙ্গে আসা যাওয়া করতে করতে আমি ওদের সঙ্গে যুক্ত হয়ে গেছি। আমি মেঘমালার নাটকে একটু সামান্য একটু অংশগ্রহণ করেছি, ওরা করিয়ে দিয়েছে আমাকে। আমার এদেরকে খুব ভালো লাগে, তাই আমি এনার্জিও পাই, বাড়ির সংসার বাড়তি আমি এদের সঙ্গে বেশিরভাগ থাকি। নমস্কার। আজ আমি প্রথমেই বলি রঙ্গসেনাকে শুভ জন্মদিন। আমি রঙ্গসেনার সঙ্গে অনেক বছর ধরেই আছি, খুব ভালো লাগে, অনেক কটা নাটক করেছি, আমি মেঘমালাও করেছি, অনেক নাটক করেছি। ধন্যবাদ। আজ রঙ্গসেনার জন্মদিন, এখানে এসে খুব ভালো লাগছে আমার, ঠিক আছে। আমি সৌম্যদীপ সরকার, নয়টি রঙ্গসেনার সদস্য। 1/9/2/9 দেখতে 8-8 বছর আমরা পেরিয়ে এলাম, এরকম করে আরও অনেকগুলো নয়, 8-80 পর্যন্ত যাওয়ার চাইবো, ঠিক আছে, আরও বেশি যাবে। নইয়েটি রঙ্গসেনা থিয়েটারের জয় হোক, আর হ্যাপি বার্থডে রঙ্গসেনা, অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা, এবং আমার সমস্ত কলাকুশলীদের এবং বন্ধুবান্ধব সদস্যদের আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আগামী দিনে এইভাবে যেন আরও এগিয়ে দিতে পারি, হাত ধরে একসাথে পথ চলতে পারি, এটাই আমার শুভকামনা থাকবে সবার জন্য। নমস্কার। আমরা রঙ্গসেনা এসেছি, রঙ্গসেনা আজকে আটে পা দিয়েছে, আজকে রঙ্গসেনার শুভ জন্মদিন কামনা করছি। 8 থেকে আরও যেন আরও 80 বছরে পৌঁছে যায় রঙ্গসেনা। এবং আজকে আমি দিদি ঘোষ, আজকে আমার এই রঙ্গসেনাতে জন্মদিন উৎসবে ছোট্ট একটা বরপেন্দ্রমের প্রোগ্রাম আছে, আমরা সেটা করবো, সবাই মিলে সেলিব্রেশন করবো, আনন্দ করবো, আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং রঙ্গসেনার আরও শ্রীবৃদ্ধি কামনা করুন। নমস্কার। এনার্জি খুব ভালো লাগছে, আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাকে ইনভাইট করা হয়েছে, আমি এসেছি, বরাবরই একই বলে আসছি। ধন্যবাদ জানাবো দুর্গদা টিম এবং লিলিমামি। আর আজকে হচ্ছে 8ম জন্মদিনে আমি এসেছি, খুব ভালো লাগছে, হ্যাপি বার্থডে রঙ্গসেনা, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমার নাম প্রার্থনা ঘোষ। আগেই বলি হ্যাপি রঙ্গসেনা আজ জন্মদিন। আর আমার এখানে এসে খুবও ভালো লাগে, এবং আমি এখানে বেশি দিন হয়নি, 1 বছর হচ্ছে এসেছি, এবং আমি অনেক কটা নাটকও করেছি বলতে গেলে। নমস্কার। নমস্কার, আমি সৌরভ দিদি, আমি রানানাম থেকে এসেছি রঙ্গসেনার আটে পা দিয়ে। আর এখানে এসে আমার খুবই ভালো লাগছে, এখানে আমার 3 মাস হচ্ছে নাটক শিখছি, আর একটা নাটক করেছি এখানে, আর করবো এটা ইচ্ছা আছে। আর এখানে এসে আরও ভালো লাগছে, ডেকোরেশন সুন্দর, খুবই ভালো লাগছে। আর এইটুকুনি বলার আছে, রঙ্গসেনার প্রতি সবাই বিশ্বাস রাখো, আর আস্তে রাখো, আর এগিয়ে যাক রঙ্গসেনা। রঙ্গসেনায় এই 1 বছর জয়েন করেছি, আজকে রঙ্গসেনার জন্মদিন, সাপেরই তাই তো, সাপেরই আটে পা দিতে, তো এখানে এসে খুব ভালো লাগছে। আমার মেয়েও নাটক করে, আমিও করি, কেউ সেরকম একটা বুঝি না, কিন্তু খুব ভালো লাগে আমাদের, আমরা তাই 2 মাই বেটিতেই এখানে করি, আর দলের সব লোকেরা খুব ভালো, খুব এখানে এসে খুব আনন্দ পায়। নমস্কার। নমস্কার, আমি কামালী ভট্টাচার্য, আমি প্রত্যুষ প্রাপ্তির মা। রঙ্গসেনার সাথে আমি অনেকদিন ধরে যুক্ত, 2019 সালের আগের থেকে, 2019 সালে আমরা কলকাতায় গিয়েছিলাম নাটক করতে, ওখানে
শ্রীচরণ কমলেশ্বর রেখেছি দুপদ্মা, ভীষণ ভালো লেগেছে। আমার মেয়ে এখন মেঘমালা করছে, আমার মা রেবা বিশ্বাস সেও যুক্ত রয়েছে, আমরা ফুল ফ্যামিলি রঙ্গসেনার সদস্য হয়ে গেছি। রঙ্গসেনার আজকে 8 বছরে পড়েছে, আজকে জন্মদিন, আমরা এসেছি, আরও এগিয়ে যাক, আমরাও সাথে সাথে এগিয়ে সাথে সাথে ওদের সাথে পাশে আছি। নমস্কার, আমি রঙ্গসেনার সঙ্গে আমার খুব মানে যোগাযোগটা একটু ওই পূজার সূত্র ধরেই আমার যোগাযোগ। মেঘমালা নাটকে একবার একটা সাইড রোল করেছিল আমার মেয়ে রাজনা, সেই সুবাদে পদ্মার সঙ্গে যোগাযোগ। আমার মেয়ে সেভাবে নাটক করে না, নাচ করে, মেয়ে নাচে আমাদের ডাকে মাঝে মাঝেই, দাদা নাচের প্রোগ্রামের জন্য ডাকে। এই অল্প সূত্রটাতেই ভীষণ ভালো লাগে রঙ্গসেনা, যে আজকে আমাকে ডেকেছেন এখানে, আমি ভীষণ ভালো লেগেছে। নমস্কার, আমি জিতা নাথ, আমি ইউনিটি মানুষের একজন সদস্য, অভিনেত্রী, এবং রঙ্গসেনাতে আমি কাজ করি। তো আজকে রঙ্গসেনা 7 পেরিয়ে 8 পা দিয়েছে, আমাকেও আসতে বলা হয়েছিল, আমি এসেছি। সমগ্র অনুষ্ঠানটার মধ্যেই একটু আমার দেরি হয়েছিল, অন্ত শুরু হয়ে গেছিলো, কিন্তু সমগ্র অনুষ্ঠানটার মধ্যে থেকে আমার খুব ভালো লেগেছে। এদের নিজেদের মধ্যে যে জন্মদিন নিয়ে একটা আনন্দ, এর বোধহয় একটা আলাদা মাত্রা এনেছে আজকের অনুষ্ঠানটি। সমস্ত সদস্য তাদের মধ্যেই বিচার করে প্রাইজ দেওয়া এবং সেটাকে নিয়ে একটা সেলিব্রেশন ভালো লাগলো। এবং কিছু কিছু অনুষ্ঠান রয়েছে, যেমন পঞ্চবান, আরেকটা নানাশা, ওদের নানা অনুষ্ঠান, সদস্যদের নাচ, তারপরে আবৃত্তি, ছোট্ট বাচ্চাটার, সব মিলে আমার খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা। আমি সমগ্র অনুষ্ঠানটা খুব মন থেকে উপভোগ করলাম। নমস্কার, ধ্রুপদে বাবা ধ্রুপদ ঘোষ আমাকে চেনে, আমার নাম তপন ভট্টাচার্য, ভাটপাড়া, জনস্বার্থ বার্তা পত্রিকার সঙ্গে আমি যুক্ত। জনস্বার্থ বার্তায় দীর্ঘকাল সংবাদ বেরিয়েছে রঙ্গসেনার পারফরমেন্স, বেরোয় সব ধ্রুপদ দৈমিক দেবব্রতবাবু সব জানি, এবং অঞ্জলমূল কথা বলে পত্রিকাতেও নিউজ পেরে। এই যে অবসরে রঙ্গসেনা কলকাতার প্রতিষ্ঠানের থেকে অনেক উচ্চ মানের, মানে উচ্চমানের এবং উচ্চমানের এবং প্রত্যেকটি কর্মীর সঙ্গে এত ভালো সংযোগ খুব কম দেখা। আমি আজকে পারফরমেন্সে ভীষণ অভিভূত হয়েছি, মানে কোচি থেকে পুরো প্রত্যেকটি অদ্ভুত পারফরমেন্স। আমার এই প্রতিমন্ত্রী শুভেচ্ছা রইল, দীর্ঘ জানা এটা দীর্ঘকাল চালিয়ে যায়, আরও 50 বছর করুক, উঠতে এগিয়ে আমার দেখ আমার থ্যাংক ইউ। রঙ্গসেনার 8 বছরে পদার্পণ উৎসবে আমি নিমন্ত্রিত এসেছিলাম, কিন্তু আমি এখানে সেখানে দেখলাম যুক্তরাষ্ট্রের যতগুলো আমি অনুষ্ঠান দেখেছি বা অনেক জায়গাতে আমি প্রোগ্রামে যাই বা দেখি, কিন্তু এদের যে এই যে প্রচেষ্টা, এত সুন্দর একটা প্রচেষ্টা, যেন সবাইকে নিয়ে কাজ করা, যেমন অনেকগুলো রজনীগন্ধা ফুল আছে অথচ সেটাকে একটু গাদা করে রাখা আছে, সেটাকে যদি একটা একটা করে গেঁথে নেওয়া যদি যায় তা একটা সমষ্টিগত জিনিস তৈরি হয়, এদের ঠিক সেই জিনিসটা আছে, ভালো লাগলো। আর দ্বিতীয় প্রধান কথা হচ্ছে যে এদের যে প্রাণ, এদের যে প্রচেষ্টা, সব দিক থেকে যে আরও ভালো থাকে আমি এটুকুই অন্তত আশা করব, এরা যেটা আরও ভালো হয়, আরও উন্নতি করুক, এটুকুই আশা রেখে আমি আর কিছু বলার নেই, ধ্রুপদ সম্বন্ধে কিছু বলার নেই। পরবর্তী এবং প্রত্যেককে একটা জায়গায় আমি রেখে দিয়েছি, ছোটো বড়ো সবাইকে, খুব ভালো লাগে, খুব ভালো জায়গা, এবং সবাই থাকবেন, আরও ভালো হোক, সুবিধি হোক, এটি আমি কামনা করি, এগুলো আমি আমার। নমস্কার, আমি অম্বালিকা অধিকারী, নানাসার সাথে যুক্ত, এখনও রঙ্গসেনার সাথে যুক্ত হইনি, হয়তো ভবিষ্যতে অবশ্যই যুক্ত হব। যিনি রঙ্গসেনার কর্ণধার, আমি ধ্রুপদ ঘোষের কথাই বলছি, তো তার শ্রীচরণ কমলেশ্বর দেখেছি, মানে কিছু বলার অপেক্ষা রাখে না, মানে একদম স্পিচলেস যাকে বলে, এত ভালো লেগেছে। তো আজ রঙ্গসেনার জন্মদিন, 8 বছরে পা দিল, তো রঙ্গসেনা আরও সমৃদ্ধ হোক, আরও এগিয়ে যাক,
আরো আরো ভরপুর হয়ে উঠুক এই কামনাই। আমি রঙ্গসেনার একজন সদস্য, আমার আজ এখানে এসে ভালো লাগছে। আজ রঙ্গসেনার জন্মদিন, আমার এখানে এসে খুব মানে ভীষণ আনন্দিত। আমি আমার আমি চাই যাতে আমাদের এই দল, নাটকের দল যাতে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। তো আমি রঙ্গসেনার সাথে অনেক নাটক করেছি, খুব ভালো লেগেছে, খুব ভালোবাসি রঙ্গসেনাকে। রঙ্গসেনা এবারে সাথে আটে পা দিল, আমি চাই রঙ্গসেনার সাথে থাকতে আরো বেশি বেশি করে। নমস্কার, আমি পূজা সরকার। সুভদ্রার সঙ্গে আমার অনেক দিনেরই আলাপ, আমি প্রত্যেকবারই রঙ্গসেনার এই জন্মদিনে আমি উপস্থিত থাকি। আর আরো বিভিন্ন নাটকের আরো বিভিন্ন প্রোগ্রামে আমাকে, নাচের প্রোগ্রামে আমাকে সুভদ্রা আমন্ত্রণ জানায়। ভীষণ ভালো লাগে এখানে এসে, আমার ভীষণ ভালো লাগে। ওরা নাটক অসাধারণ, আমি চাই ওরা আরও সুন্দর করে এগিয়ে যাক। আর আমি চাই আরও আরও সুন্দর করে ওরা এগিয়ে যাক, আরও ভালো ভালো প্রোগ্রাম হোক। নমস্কার, রঙ্গসেনার জন্মদিন। দেখতে দেখতে সাতটা বছর পার করে অষ্টম বর্ষে পা দিয়েছে। আমি নৈহাটি রঙ্গসেনার একটা ছোট্ট অংশ হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করি। বেশি কিছু বলবো না, নৈহাটি রঙ্গসেনা এরকম হাসতে খেলতে যেন 80 বছর পার করে। তো খুব ভালো লাগছে সারাদিন আমাদের অনুষ্ঠানে। তো আমি কী বলবো আমি সত্যি সেরকম মানে বুঝে উঠতে পারছি না। আরও আরও ভালো হোক, আরও স্বচ্ছলময় এবং উজ্জ্বলময় হোক রঙ্গসেনার আগামী দিনের পথ। আমি আছি, থাকবো, আপনারাও থাকুন পাশে। থিয়েটারে জয় হোক, রঙ্গসেনা জয় হোক। ধন্যবাদ। নমস্কার, আমি মুক্তধারা অনাথ আশ্রম থেকে এসেছি। আজকে রঙ্গসেনার জন্মদিন, সুপরদার আমন্ত্রণে আমরা এসেছি দুটো ম্যাডাম, আমি আর নিভাদি। উনি অনেকবারই বলে আমাকে নাটক দেখতে আসতে, কিন্তু হয়ে ওঠে না, যেহেতু আশ্রমের ব্যস্ততামূলক কাজের মধ্যে সঙ্গে জড়িত। তাই আজকে এসেছি, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। নমস্কার, আমি আবার সেইটা আবার 17-ই কত নেক্সট কত আছে 17th of July-তে আবার আছে ওটা। আমি আবার চেষ্টা করব থাকবার জন্য, এতদিন আমার নিজের সংসার ছেড়ে। নমস্কার, আমি সীমা রেণুকা কর্মকার, রঙ্গসেনার একজন সদস্য। আজকে রঙ্গসেনা এক এক দুই করে একদম আটে পা দিতে চলেছে, তাই আমাদের জন্য ভীষণ আনন্দের দিন। আজ সবাই মিলে আনন্দ করবো, মজা করবো। আর আমরা রঙ্গসেনা এইভাবে লাফিয়ে লাফিয়ে 8 থেকে 80, 80 থেকে 180 চলে যাবে, আমরাও সঙ্গে থাক। আমি নানহাসার ভাইস প্রেসিডেন্ট এবং রঙ্গসেনার মেম্বার। আমি মেঘমালা এবং ভীতরাষ্ট্র দুটো নাটকেই সামান্য অংশগ্রহণ করেছি। আমি গত বছর এদের সাথে এমনি দৈহিক যুক্ত হয়েছি, কিন্তু অফিসিয়ালি যুক্ত হয়েছি এবছর। আমি চাই রঙ্গসেনা অনেক বড় হোক, রঙ্গসেনা একদিন আকাশ হোক, এইরকম আর কি চাইব। যে সারা ভারতবর্ষ কেন তথাগত পৃথিবীতেও রঙ্গসেনাকে, রঙ্গসেনার নাম ছড়িয়ে পড়ুক। এখানে যারা আছে প্রত্যেকে অত্যন্ত ভালো, প্রত্যেকে ব্যবহার অত্যন্ত ভালো, এবং ছোটরাও যেমন ভালো, বড়রাও তেমনি ভালো। অত্যন্ত যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়, আর কিছু বলবো না। নমস্কার, আজ নমস্কার, আমি বিশ্বজিৎ মণ্ডল। রঙ্গসেনা থেকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। রঙ্গসেনা দেখতে দেখতে আটে পা দিল, এইভাবে রঙ্গসেনা আরও অনেক বছর এগিয়ে যাক, 8 থেকে 80 না 100 বছর বাঁচুক। তো আজকে এই শুভ জন্মদিনে রঙ্গসেনাকে অনেক শুভেচ্ছা। রঙ্গসেনা যেন এভাবে এগিয়ে যায় এবং আমাদেরকেও সঙ্গে নিয়ে এগিয়ে যায়। তো আজকে এখানে এসে আমি খুবই খুশি। তো হ্যাপি বার্থডে রঙ্গসেনা। দুর্গোদ্রা আমাদের প্রতি বছরেই নিমন্ত্রণ করেন এখানে আসার জন্য, তা এবার আমরা এসেছি।
কিন্তু আমরা ভীষণ গর্ব বোধ করছি এবং যুবতাকে আমরা এইভাবে এগিয়ে দিতে বলব যে প্রতি বছর যেন এইভাবে ভালোভাবে এগিয়ে যায় এবং ভালো ভালো আমাদের নাটক উপহার দেয়।